হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ আবার আমি আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আজকের ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মহীশূর প্যালেস ভিজিট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আগের উটি ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা রাতেই মহীশূর CPWD গেস্ট হাউসে পৌঁছে গেছিলাম। সকালে আমরা বাইক রেন্ট নিয়ে বেরিয়ে পড়ি মহীশূর প্যালেসের উদ্দেশ্যে। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মহীশূর প্যালেসের ভিজিটিং টাইম কখন, প্যালেসের এন্ট্রি ফি কত, সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এর সময় ও এন্ট্রি ফি, আর প্যালেসের ভেতরে দেখার মতো কি কি আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। কিভাবে বাইক বুক করবেন তার ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য বলে দিই যে বাইকের খরচা পার ডে 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত হতে পারে। আমরা দুদিনের জন্য বাইক বুক করেছিলাম আর আমাদের খরচা পড়েছিল 900 টাকা। এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর আমরা ভেতরে ঢুকবো। এখানকার এন্ট্রি ফি পার হেড 100 টাকা আর বাচ্চাদের জন্য 50 টাকা। আজকে আমরা এসেছি মহীশূরে, আর এখন এসেছি মহীশূরের ওয়ার্ল্ড ফেমাস মহীশূর প্যালেসে। প্যালেসের ভেতরে আমরা ঢুকে গেছি আর এটা হলো প্যালেসটা। ওয়ার্ল্ড ফেমাস এই জন্যই যে এটা কতটা সুন্দর। তো এখন আমরা ভেতরে ঢুকবো, চলুন ভেতরটা কেমন আপনাদেরকে ঘুরে দেখাই। হলো ফ্রন্ট, সামনে মানে সামনে বলতে এটা সাইডে, আর এই যে যে লাইন লাইন ওপর দিয়ে এরকম দেওয়া আছে, এই দেখুন আমি একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এই দেখুন এখানে লাইন করে কাট দিয়ে, আর এখানে এই যে লাইট দেওয়া, পুরো প্যালেসটা এইভাবে লাইট দিয়ে লাইট বসানো আর কি। রাত্রেবেলায় আমরা আবার আসবো এখানে, রাত্রেবেলায় এই লাইটগুলো অন করা হয়, জ্বলে থাকে, আর তখন প্যালেসটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর এই প্যালেসটা অনেক বড়, প্রচুর এরিয়া নিয়ে। তো গাইস, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো মহীশূর প্যালেসের ফ্রন্ট ফেস। যতটা দেখতে সুন্দর বাইরে থেকে, তার থেকেও আরো অনেক বেশি সুন্দর এর ভিতরটা। এই যে যে প্যালেসটা, প্রথমে প্যালেসটা এরকম ছিল না, এখানেই একটা কাঠের প্যালেস ছিল। তো কোনো একটা বিয়ের অনুষ্ঠানে ওই কাঠের প্যালেসটা পুড়ে নষ্ট হয়ে যায়। তারপর রাজা কৃষ্ণরাজ এই যে যে প্যালেসটা এটা তৈরি করেছিলেন বিদেশি আর্কিটেক্ট কিনে, আর কাঠের প্যালেসটা পুড়ে নষ্ট হয়ে যায় 1896 সালে, তারপর এই যে এটা তৈরি হয়। ঢোকার আগে এইখানে জুতো খুলে টোকেন নিয়ে, তারপর ব্যাগের মধ্যে জুতো রেখে জমা করে টোকেন সঙ্গে রাখতে হবে, পরে দেখালে জুতো দেবে। তো জুতো রেখে তারপরে প্যালেসে ঢুকতে হবে, এখানে জুতো পায়ে অ্যালাউ নেই। তো আমরা এখন জুতো খুলে এখান দিয়ে ঢুকছি, এখন প্যালেসের একদম মেইন ভেতরে আমরা যাচ্ছি। প্যালেসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা, একটা ধুলোর কণা পর্যন্ত নেই। তিন জায়গায় ব্যাগ চেক করে, তারপর বডি স্ক্যান করিয়ে, তারপর আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে। প্যালেসের ভেতরে ঢুকে প্রথমেই এখানে মিউজিয়াম করা আছে, এখানে এখানের কারুকার্য গুলো একটু দেখুন কতটা সুন্দর।
এখানে অবশ্য গাইড নিয়েও ঢোকা যায়, গাইড সবকিছু গাইড করে দেয়, কিন্তু আমরা গাইড নিয়ে ঢুকিনি, এমনি এখান থেকে একটা বুক কিনে নিয়েছি, ওটা পড়ে পড়ে এখানে সব জিনিসগুলো জানছি, কোনটা কি কখন কি হয়েছিল এসব। এই যে তোপ গুলো সাজানো আছে, এগুলো এখনো কাজ হয়, এই তোপ গুলো, এখানের কারুকার্য গুলো জাস্ট অসাধারণ। হলো সেই সময়ের তাসা ব্যান্ড, আর আমাদের এখনের তাসা ব্যান্ড একটু আলাদা। এই যে বর যাচ্ছে, এই যে পাশে, এই যে বর যাচ্ছে, দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই প্যালেস দেখতে এখানে আসেন, আর এখন আমরা আছি ফটো গ্যালারিতে। এইখানে টুরিস্ট গাইড এই যে গাইড করছে, আর এখানে অনেক রাশিয়ানরা এসেছে এই প্যালেসটা ঘুরতে। যে টুরিস্ট গাইডটা আছে উনি রাশিয়ান ভাষায় মানে ওদেরকে বোঝাচ্ছেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো কল্যাণ মণ্ডপ। এইখানেই সেই সময়ে বিয়ের অনুষ্ঠান করা হতো, এছাড়াও এখানেই সব ধরনের শুভ অনুষ্ঠানের কাজ সম্পন্ন করা হতো। এখানে যেগুলো দেখছেন এগুলো সব সিলভারের, সেই সময় সিলভারের সব জিনিসপত্র। এই যে যে হাতি, সেই সময়ের হাতি, এটাকে বলা হয় কুঙ্কি এলিফ্যান্ট, কুঙ্কি হাতি। আপনারা কি জানেন কুঙ্কি হাতি আসলে কি? কুঙ্কি হাতি দিয়েই সেই সময়ে বন্য হাতিদেরকে পোষ মানানো হতো। এই যে যে উঠানটা দেখতে পাচ্ছেন, এখানেই সেই সময় রাজপুত্র বা রাজকন্যারা খেলাধুলা করে বেড়াতো। এই যে দেখছেন এটা হলো লিফট, এটা সেই সময়ের লিফট, এই লিফটেই প্যালেসে ওঠানামা করা হতো। মানে সেই যুগে লিফটও ছিল। এই যে যে মিররটা দেখতে পাচ্ছেন, এই আয়নাটা হলো রূপোর আয়না, সিলভার আয়না। দেখি একটু সরকে, এই দেখুন চেয়ারগুলো, আর এই যে যে এই যে চেয়ারগুলো আছে এখানে, এই চেয়ারগুলো সব সিলভারে তৈরি। এই যে এইটা হাতির দাঁত দিয়ে তৈরি, এই ছবিটা বাঁধানো আছে, এই পাশে যে রাউন্ড করা সাদা রঙের এটা হলো হাতির দাঁত দিয়ে তৈরি, আর চেয়ারগুলোর কারুকার্য সব সিলভার দিয়ে। এটা দেখতে পাচ্ছেন এটা ব্রাসের গেট, বাবা এই গেটের দুই পাশে দুটো এরকম হাতির মুখ লাগানো, এই পাশে আরেকটা আছে। এই যে বাইরে যতটা গরম আর যতটা রোদ, ভেতরে তার থেকে অনেক বেশি ডবল ডবল ঠান্ডা, সুন্দর ওয়েদার। তখন যখন দুর্গাপুজোর দশমী হতো, তখন রাজা এই সিংহাসনে করে ঘুরতেন, এই সোনার সিংহাসনে করে, এটা পুরোটা সোনা দিয়ে তৈরি। এই ভেতরে যে বসার জায়গা করা আছে এইখানে বসতেন। সেই সময়ের কতটা বড় দেখুন, এত বড়, আর আমি এখানে মনে হচ্ছে পুচকে একটা মানুষ। সেই সময়ের আয়না এটা। এখন আমরা উপরে যাচ্ছি, নিচের ফ্লোরটা দেখা কমপ্লিট, এখন উপরে দেখবো। এই যে রাজা কৃষ্ণরাজের মূর্তি দেখছেন, এনার চোখের দিকে এক মিনিট তাকিয়ে থাকলে আপনার মনে হবে যে মূর্তিটি এখনো জীবিত আছে। এই জায়গাটার ডিজাইনটা কি দারুণ দেখতে,
অসাধারণ কারুকার্য দিয়ে তৈরি এই পুরো প্যালেসটা, যেখানেই যাবেন শুধু কারুকার্য আর কারুকার্য। সেই সময় এত ভালো কারুকার্য হতো, আর এই প্যালেসটা তো আগেই বলেছি, এই প্যালেসটা আর্কিটেক্ট এনে তৈরি করা হয়েছিল। বিদেশি আর্কিটেক্ট দিয়ে এই সুন্দর ডিজাইন করা হয়েছিল, প্রত্যেকটা ফ্লোরে এরকম সুন্দর ডিজাইন করা, এরকম সুন্দর কারুকার্য করা। এই যে সুন্দর কারুকার্য করা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো দরবার হল, আর এখানেই রাজা তার মন্ত্রিসভা নিয়ে শলা পরামর্শ করতেন। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো পাবলিক দরবার হল, আর এখানেই রাজার কাছে সাধারণ মানুষেরা আসতেন তাদের আর্জি নিয়ে। আপনারা যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে সেই সময় দশমী বা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, আর রাজা বা তার ফ্যামিলি মেম্বার্সরা এখান থেকে সেই অনুষ্ঠানকে উপভোগ করতেন। এখন আমরা যেখানে আছি তার ঠিক ওপরে পর্দা দেওয়া জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এখানে রানীরা বসতেন আর বাইরের দৃশ্য উপভোগ করতেন। হলটি এতটাই সুন্দর যে আপনারা যদি কখনো এই হলে যান তাহলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন। এখন আপনারা যে দরবার হলটি দেখতে পাচ্ছেন, এটা হলো রাজার প্রাইভেট দরবার হল, এটাকে দিওয়ানে খাস বা আম্বা বিলাসা বলা হয়। এখানেই রাজা তার আত্মীয় বা কাছের মানুষদের সঙ্গে আলোচনায় বসতেন। এই যে সোনার অলঙ্কারগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি হলো হাতির অলঙ্কার। দশমীর সময় হাতিকে এই অলঙ্কারগুলি দিয়ে সাজানো হয়, আর রাজা সেই হাতির উপর বসে দশমীর অনুষ্ঠানে ভাগ নেন। এখনও প্রতি বছর দশমীর সময় ওই প্রথা মেনে চলা হয়। এই যে সোনার অলঙ্কারগুলি, এগুলি ডোনেট করেছিল স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর, আর এখনও হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মজা পেয়েছে, মজা। আমরা সন্ধ্যাবেলায় আবারও ফিরে এসেছিলাম মহীশূর প্যালেসে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য, যার এন্ট্রি ফি ছিল পার হেড 120 টাকা করে, এবং সময় সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।